সুপ্রিয় দর্শক পোল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইউরোলাইফ বিডি চ্যানেল প্রিয় দর্শক এই মুহূর্তে যারা পোল্যান্ড আসতে চাচ্ছেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যেখান থেকে চেষ্টা করছেন তাদের জন্য এই ভিডিও প্রিয় দর্শক আপনারা বিগত কিছুদিন ধরে আমাকে প্রশ্ন করছেন বা আমার আমার কাছে কাছে জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে এবং সরাসরি ইনবক্সে অথবা যে কোনোভাবে আমাকে আপনারা যারা কানেক্ট করতে পেরেছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন যে এই মুহূর্তে পোল্যান্ডের ভিসা নিশ্চিত করতে হলে কী কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় প্রিয় দর্শক আপনারা জানেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসাটা আসলে কোনো জটিল তেমন প্রক্রিয়া না কিন্তু ডকুমেন্টস সংক্রান্ত কারণে কিন্তু ভিসাগুলি হচ্ছে না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কী ডকুমেন্টস এই মুহূর্তে আপনারা কালেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা নিশ্চিত করার জন্য যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন কী কী ডকুমেন্টস হলে আপনাদের ভিসা হবে প্রিয় দর্শক আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি পোল্যান্ডের ভিসাটা কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়া ছিল না এখনও কিন্তু জটিল প্রক্রিয়া নাই কিন্তু আমাদের নিজেদের কার্যকলাপে বা নিজেদের কারণেই আমরা এটাকে অনেক জটিল করে ফেলেছি এবং আমরা এটাকে একেবারে সোনার হরিণের পর্যায়ে নিয়ে গেছি যেটা একেবারে ধরাষ্টার বাইরে এমন হয়ে গেছে যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে শুরু করে ওয়ার্ক পারমিট পাওয়া এবং বিভিন্ন ডকুমেন্টস পাওয়া পর্যন্ত এগুলোকে আমরা একেবারে খুবই কঠিন করে ফেলেছি তারপরও আসার কথা হলো যে এখনও যদি আপনাদের কারো পক্ষে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডকুমেন্টস সংগ্রহ করা সম্ভব হয় তাহলে কিন্তু ভিসা নিশ্চিত হবে বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে আছেন মানে হচ্ছে বাংলাদেশি ভাইরা যারা মিডিল ইস্টে বা সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া অথবা বাংলাদেশের বাইরের যে কোনো দেশ থেকে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তো কি কি ডকুমেন্টস আপনারা নিবেন সেগুলি আমি সংক্ষেপে বলছি যদিও আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না তাছাড়া নিয়মিত তো প্রতিদিন আপডেট বের হচ্ছে না বা আপডেট বের হয় না একই কথা বারে বারে বলতে আপনাদের ইচ্ছাও হয় না বা বলাটা ঠিকও না তো যাই হোক আর আপনারা অনেকে যারা মনে করেন যে আমরা আসলে ভিডিও করি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা ভিউ বাড়ানোর জন্য অথবা কোনো পয়সা ইনকাম করার জন্য তাদেরকে বলে রাখি আসলে আপনাদের ধারণাটা একেবারেই সঠিক নয় প্রিয় দর্শক আমার অনেক সাবস্ক্রাইবার যদিও আমি ভিডিও করি ভালো লাগার দিক থেকে আপনারা যারা জানতে চান আমাকে প্রশ্ন করেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাদের উত্তর দিই সেই উত্তর পেয়ে আপনারা উপকৃত হন এবং আপনারা আমাকে ধন্যবাদ জানান এই ভালোবাসাটার কারণেই এতটুক শুধু পাচ্ছি এটার জন্যই আমি আপনাদেরকে তথ্য জানাই এবং ভিডিও করি আমরা জানিয়ে রাখছি যে আমাদের এই চ্যানেল বা আমরা কোনো এজেন্সি বা কোনো ধরনের ভিসা বিজনেসের সাথে জড়িত নই আমরা এ ধরনের কাজ করি না এবং আমরা ভিউ বা কোনো টাকা পয়সা ইনকামের জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও করি না আপনারা জানেন যে ইউটিউব থেকে যারা ইউটিউব বর্তমানে যারা ইউটিউব দেখেন এবং ইউটিউব সম্পর্কে যারা ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে আসলে কত লাখ ভিউ হলে বা কত বেশি ভিউ হলে কত টাকা ইনকাম করা যায় আমার যে ভিউ সামান্য দুই চার পাঁচ হাজার ভিউ এটা আসলে টাকার জন্য নয় আমি দুই তিন বছর ধরে ভিডিও করছি আপনাদের জন্য শুধুমাত্র তথ্য শেয়ার করে আপনাদেরকে উপকার করার জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সময় নষ্ট করবে না সংক্ষেপে বলে দিচ্ছি যে এখনও যদি আপনারা কোনো ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন বিশেষ করে আমি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যেখানেই থাকেন সবার জন্যে বলছি এখনও যদি ভালো কোনো কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি এখনও আছে আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারছি যে এখনও ভিসা হওয়ার পসিবিলিটি আছে দু একজনের ভিসা এখনও হচ্ছে তো মূলত ভিসা হচ্ছে না এই কারণেই যে ডকুমেন্ট সংক্রান্ত ঘাপলার কারণেই বা জটিলতার কারণেই ভিসাগুলি হচ্ছে না তো ভালো কোম্পানি বলতে কী বোঝায় যে কোম্পানিটা পোল্যান্ডে রেজিস্ট্রেড এবং ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা পোল্যান্ডে তাদের নেই তারা কর্মচারী বা ওয়ার্কার যারা থাকে তাদের বেতন ভাতা সব কিছু ঠিকমতো দেয় এবং গভর্নমেন্টের সাথে তার কোনো ঝামেলা নেই ডকুমেন্ট সংক্রান্ত এটা হলো ভালো কোম্পানি সেটা হোক ছোট বা বড় যে কোনো ধরনের কোম্পানি হতে পারে একেবারে সলিড রেজিস্টার্ড এবং পিওর একটা কোম্পানি হতে হবে যাদের ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা গভর্নমেন্টের সাথে নেই এই ধরনের কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে হবে এই ওয়ার্ক পারমিটের সাথে আপনাদের নিতে হবে একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোমোডেশন লেটার অ্যাকোমোডেশনটা হচ্ছে আপনি কোথায় বসবাস করবেন বাসস্থান একটা নির্দিষ্ট ঠিকানা যেটা সত্যি সত্যি আপনার জন্য বরাদ্দ করা হবে এবং ওই রেজিস্টার ঠিকানাটাতেই আপনি থাকবেন এরকম একটা নিশ্চয়তা দিতে হবে এখন হয়তোবা এই ডকুমেন্টসটা অনেককেই দেয় কিন্তু ওটা হয়তোবা ফেক হতে পারে বা একটা অ্যাড্রেস ছিল সেটা কি বারবার বারবার ব্যবহার করছে অনেকজনের ক্ষেত্রে এই ধরনের অ্যাড্রেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অ্যাম্বাসি বা পোল্যান্ড গভর্নমেন্ট মনে করে যে আপনার জন্য হয়তো ফেক ডকুমেন্ট দিয়েছে এটাতে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কম থাকে বা তারা চেক করার পরে যখন দেখে যে এই ডকুমেন্টসটা একই অ্যাড্রেস বারবার ব্যবহার করা হচ্ছে তখন তারা সন্দেহবশত আপনাকে দশ নাম্বার বা আট নাম্বার দিয়ে দেয় তো আমি যেটা বলছি পিওর একটা ভালো কোম্পানি থেকে একটা ওয়ার্ক পারমিট তার সাথে নিতে হবে হানড্রেড পারসেন্ট জেনুইন একটা অ্যাকোমোডেশন এরপরে এই কোম্পানির ট্যাক্স পেপার এবং কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এটা কী এটা আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন কোম্পানির ট্যাক্স পেপার এবং কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এগুলি মাস্ট আপনাকে ওইটার সাথে রাখতে হবে প্লাস গ্যারান্টি লেটার কোম্পানির পক্ষ থেকে একটা গ্যারান্টি লেটার প্রোভাইড করতে হবে যে কোম্পানি হানড্রেড আপনার লাইবিলিটি নেবে এবং ওই গ্যারান্টি লেটার এটাই লেখা থাকবে যে আপনি অমুক যে দেশ থেকে আসেন না কেন পোল্যান্ডে এসে এই কোম্পানিতেই হানড্রেড পার্সেন্ট কাজ করবেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবেন এবং ভিসার মেয়াদ শেষ হলে আবার বাংলাদেশে বা ওই দেশে চলে যাবেন এই গ্যারান্টি তাকে দিবে আপনি অন্য কোথাও পালিয়ে যাবেন না আপনার সমস্ত লাইবিলিটি বা আপনার ভরণ সমস্ত দায়িত্ব এই কোম্পানির এমন একটা গ্যারান্টি লেটার কোম্পানির প্যাডে সিল সহকারে থাকতে হবে আপনার নামে তো এই জিনিসটা হলো হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিয় ডকুমেন্টস এটা আপনার লাগবেই আমি আপনাকে আবার বলি একটা ওয়ার্ক পারমিট তার সাথে অ্যাকোমোডেশন কোম্পানির ট্যাক্স পেপার কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এবং গ্যারান্টি লেটার এই পাঁচটা হলো মূল ডকুমেন্টস এই পাঁচটা মূল ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট লাগবে এর সাথে আরও এডিশনাল কিছু ডকুমেন্টস আছে যেগুলো চাইলে কোম্পানি আপনাকে দিতে পারে ভিসা সহজ হওয়ার জন্য বা ভিসার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে সেজন্য আপনাকে চাইলে ট্রান্সপোর্টেশন লেটার দিতে পারে আরও আনুষঙ্গিক কাগজপত্র আপনার হেলথ ইন্স্যুরেন্স একটা এক্সট্রা করে দিতে পারে এখান থেকে তো এই জাতীয় ডকুমেন্টস আপনাকে যদি দেওয়া হয় এবং সেগুলি যদি কোনো ধরনের ফেক না হয়ে থাকে আপনার বিসার পসিবিলিটি আছে। আর একটা জিনিস পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা অভিজ্ঞতার আলোকে হয়ে থাকে একটা অনভিজ্ঞদের জন্য হয়ে থাকে এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স দুই ধরনের ওয়ার্ক পারমিট যেহেতু হয় যদি আপনাকে এক্সপিরিয়েন্স ওয়ার্কার হিসাবে আবেদন করা হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যেই কাজের উপর আপনার এক্সপিরিয়েন্স বা দক্ষতা দেখানো হয়েছে আপনাকে সেই কোম্পানিতেই কাজ করতে হবে এবং সেই কোম্পানির অরিজিনাল একেবারে পিওর যেখানে কোনো ভেজাল নেই যোগাযোগ করলে যাতে ওই কোম্পানি বলে যে হ্যাঁ এই ওই ডকুমেন্টসটা ওনাকে দিয়েছি এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কারণ উনি এই কোম্পানির ওয়ার্কার এবং এই এক্সপিরিয়েন্স তার আছে এরকম সার্টিফিকেট আপনাকে অবশ্যই দিতে হবে যদি এক্সপিরিয়েন্স হিসাবে আপনাকে আবেদন করা হয় অনভিজ্ঞ হিসাবে যদি আবেদন করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের আপনার ওয়ার্ক পারমিটের সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে না আর একটা জিনিস মনে রাখবেন যে ডকুমেন্টস জেনুইন মানে হচ্ছে কোনো ধরনের ফেক ডকুমেন্টস আপনি দিবেন না কোম্পানির পক্ষ থেকেও না আপনার নিজের পক্ষ থেকেও না কোনো ধরনের নকল ডকুমেন্টস নকল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নকল বার্থ সার্টিফিকেট নকল আপনার এনআইডি কার্ড এগুলি কখনোই দেবেন না সব ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দেবেন যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স যদি অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন আর এক্সপিরিয়েন্স যদি না চায় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার দরকার নেই প্রিয় দর্শক আর একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্ট আপনি যেটা দিবেন ব্যাংকের স্টেটমেন্টটাও হচ্ছে আপনার এডিশনাল একটা ডকুমেন্টস এটা যদি আপনার থাকে তো দিবেন হলে আপনার স্যালারি যেই ট্রানজ্যাকশনের যে সার্টিফিকেটটা থাকে ওটা দিলে হবে আর ব্যাঙ্কের স্টেটমেন্ট মানে হলো এমন না যে আপনার কোটি কোটি টাকা লেনদেন দেখাতে হবে তবে আপনার অনেক টাকার বড় একটা অ্যামাউন্ট দেখাতে হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু কোনো বড় কোনো অ্যামাউন্ট বা কোটি কোটি টাকার লেনদেন দেখানো লাগে না লাখ লাখ টাকার লেনদেন দেখানো লাগে না এক্ষেত্রে ভয়ের কিছু নাই ব্যাঙ্ক স্টেটমেন্টটা হলো আপনার একটা লিগাল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টটা তিন থেকে ছয় মাসের লেনদেনের জাস্ট একটা রিপোর্ট কী লেনদেন হলো এটার একটা রিপোর্ট দেখাবেন কারণ ওখানে আনিভেন কোনো লেনদেন যদি হয়ে থাকে মানে অবৈধ কোনো লেনদেন যদি না থাকে ওইটাই যাতে দেখে যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা আপনি একজন বৈধ লোক কিনা আপনি একজন সঠিক ব্যক্তি কিনা যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আসে যেখানে কোনো আপনার অবৈধ লেনদেন হয় নাই এ ধরনের অবৈধ লেনদেনের কারণে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে আর যদি সঠিক লেনদেন থাকে কোনো ধরনের বড় অ্যামাউন্ট দেখানোর দরকার নেই নর্মাল দেখালেই ভিসা হয়ে যাবে তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা এই ডকুমেন্টস সংক্রান্ত ভিডিও দেখেননি ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ডকুমেন্টস সংক্রান্ত ভিডিওর তো ওগুলো দেখে নিলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন প্রিয় দর্শক আমি আজকে এই ভিডিওটা এই জন্যই করলাম যে আপনারা প্রচুর দর্শক বিগত কয়েক সপ্তাহে আমাকে এই প্রশ্নটা করেছেন তো এই মুহূর্তে পোল্যান্ডের জন্য কি কী ডকুমেন্টস দরকার হয় তো আমি সেই ডকুমেন্টস দেখানোর জন্য বা সেই ডকুমেন্টসগুলি আপনাদেরকে বলার জন্যই এই ভিডিওটা করলাম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন বা সবসময় থাকেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেসিক্যালি তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে রাখছি আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটা আজকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি আপনাদের জন্যই আমরা এই ভিডিও বানাই এবং তথ্যগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করি এবং সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এছাড়াও আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি ব্যস্ততার মাঝেও আমরা যখন আপনাদের প্রশ্ন পাই যে কোনো প্রশ্নের উত্তর আমরা যতটুকু জানি ততটুকু বলি না জেনে থাকলে বলি না জানার পরে আপনাদেরকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করি এবং আপনাদেরকে সেভাবে সাজেস্ট করি দর্শক যারা এখনো পোল্যান্ড আসার জন্য আগ্রহী আপনারা আশা হারাবেন না আপনারা আশাটা ধরে রাখেন এবং সঠিক ডকুমেন্টস জোগাড় করার চেষ্টা করেন যদি সঠিক ডকুমেন্টস পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ পোল্যান্ডে আসতে পারবেন আর আমরা কোনো এজেন্সি না আমরা আগেও বারবার বলেছি আমরা আপনার ভিসা সংক্রান্ত কোনো ব্যবসা বিজনেসের সাথে জড়িত না আমরা সেই কাজ করি না তারপরেও যদি আমাদের সাথে আপনারা কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক আমরা সবসময় দিয়ে রাখি সেখানে গিয়ে আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন আমাদের সাথে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটা করতে পারেন সেই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দেব এবং আপনাদের সাথে যোগাযোগ রাখবো প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে যারা ছিলেন এই ভিডিওতে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখছি আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদ এবং আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ